হারিয়ে যাওয়া মেয়েকে বাড়ি ফিরিয়ে দিল আধার কার্ড। অবিশ্বাস্য হলেও পরিবারের সবাই যেন লটারি পেয়েছেন। ঠিক 9 বছর আগে বাড়ি থেকে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল মেয়েটি। 9 বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন। এই ঘটনাটা ঘটেছে বীরভূমের খয়রাশোল থানার পাঁচড়া পঞ্চায়েতের বড়কুড়ি গ্রামে। পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমা বিবির সহায়তায় মেয়েকে ফিরে পেল পরিবার। সেদিনের সেই মেয়েটি অবশ্য এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, নাম শুকতারা দাস। কিন্তু সে মূক ও বধির। পরিবার সূত্রে জানা যায়, 9 বছর আগে হারিয়ে যাবার পর না পাওয়ার আশায় হাল ছেড়ে দিয়েছিল পরিবার। সেই সময় তার ঠাঁই হয় রায়গঞ্জ হোমে। হোম কর্তৃপক্ষ কয়েকদিন আগে আধার কার্ড করাতে গেলে দেখা যায় তার বাড়ি বীরভূমের পাঁচড়া পঞ্চায়েত এলাকায়। এরপর হোম কর্তৃপক্ষ যোগাযোগ করে প্রধানের সঙ্গে। তারপর হোম কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে মেল মারফত খবরটি জানায়। হারিয়ে যাওয়া ওই বালিকাকে ঘরে ফেরাতে তার মা ও পাঁচড়া পঞ্চায়েত থেকে এক প্রতিনিধি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হোমের উদ্দেশ্যে রওনা দেন। তাই পাঁচড়া পঞ্চায়েত প্রধান আসমা বিবির সহায়তায় রায়গঞ্জ থেকে বাড়ি ফিরে এলো 9 বছর আগে হারিয়ে যাওয়া সেই বালিকা। তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে শুকতারা দাস এবং তার মা কুরুণী দাসের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন কুরুণী দাস জানান, আমি এবং আমার ছেলে প্রতিদিন কাজে যাই, আমার স্বামী অন্ধ, তাই ঘরে স্বামী ও মেয়ে থাকতেন। কিন্তু আমি যখন কাজ থেকে এসে দেখি ঘরে মেয়ে নেই, অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাই না, এমনকি খয়রাশোল থানায় ডায়েরি করেও খুঁজে পাইনি। মেয়েকে ফিরে পেয়ে এখন অনেক খুশি পরিবার। তাছাড়া রায়গঞ্জ যাওয়া আসার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। কি বলছেন হারাদো মেয়েকে ফিরে পেয়ে মা কুরুণী দাস, শোনাব। 7 বছর পর হারিয়ে গিয়েছে, নিখুঁত পেছিলাম না, খুঁজে পাই নাই। 9 বছর পর মেয়েকে পেলাম, মেয়েকে বাড়ি নিয়ে এলাম। ও খেলতে খেলতে চলে গেছে, ও ঘরে কোনো কাজ করে না, খেলতে খেলতে চলে গেছে আমার মেয়ে। তো মেয়েকে আর খুঁজে পাইনি আমরা, তো খুঁজতে খুঁজতে খুঁজেই পাই নাই, আমরা ছেড়ে দিয়েছি। তারপরে আমাকে ঘরে ফোন এলো আমার ওইখানে অফিস থেকে, যেখানে আমার মেয়ে ছিল, যখন দেখো ফোন এলো, তো আমি আমার প্রধানকে বললাম যে প্রধানদা, তাহলে তুমি আমার সঙ্গে একটু চলো, সাহায্য করো, ওই তোমাদের গ্রামের লোক নেই, তাহলে আমাদের গ্রামের লোক কেউ যাবে না, আপনি যদি যান তাহলে আমার মেয়েকে পাবো, আপনি যদি না যান তাহলে কিন্তু আমার মেয়েকে পাবো না। তো ও বাবা বললে ঠিক আছে আমি দেখছি না, রাতে ফোন করলে 8টার সময়, তো ঠিক আছে তাহলে 9টার সময় ছিল, 9টার সময় বার হয়েছি, বার হয়ে আজ নিয়ে এলাম 5:30 মেয়েকে নিয়ে। এসেছিলো প্রধানের কাছে প্রথম, প্রধান আবার আমাকে ফোন করেছিল যে তোমার মেয়েকে খোঁজ পেয়েছি। আর্থিক প্রধান আমাদেরকে সাহায্য দিয়েছি, প্রধান আমাকে এমনি ছেড়ে দেয় নাই, আমার মেয়েকেও দিনছে, আমাকে সাহায্য দিয়েছে, আমার ছিল না 1 পয়সা, প্রধান আমাকে সাহায্য দিনছে বলে আমি মেয়েকে নিয়ে আসতে পেরেছি, নাই কিন্তু মেয়ে আর আমার ক্ষমতা ছিল না। শোনাবো প্রধান কি বলছেন আসমা বিবি, তার বক্তব্য আপনাদের শোনাবো। আমার ফোন নম্বরে, আমি প্রধান, তো পাঁচড়া প্রধান, আমার ফোন থেকে ফোন আছে রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন আছে, আমার মোবাইল ফোনে সব বিষয়টা বলে, ঠিক আছে। তারপরে আমি আমার স্বামীকে বললাম, আমার স্বামী আমার সব প্রতিনিধিকে নিয়ে পরে যত সবই তৃণমূল থেকে সব গিয়েছিলেন উত্তর দিনাজপুর, সেখান থেকে ওর মার সঙ্গে গিয়েছিল, ওর মা যাওয়ার পর মেয়ে মা মেয়ে দুজনেই আমাদের সাথে আসে, এসে পরে পাঁচড়া পঞ্চায়েতে আসে, পঞ্চায়েতে মেয়েকে মায়েরতে তুলে দিলাম আমরা সবাই মিলে। আমার একটু ভালো লাগছে, খুশি লাগছে, আমরা সবাই মিলে যত আমার পঞ্চায়েতে মেম্বার সব সবাই ছিলাম, সবাই মিলে আমরা পঞ্চায়েতে মেয়েকে ওর মায়ের হাতে তুলে দিলাম। হারিয়ে যাওয়া মেয়েকে বাড়ি ফিরিয়ে দিল আধার কার্ড। অবিশ্বাস্য হলেও পরিবারের সবাই যেন লটারি পেয়েছেন। ঠিক 9 বছর আগে বাড়ি থেকে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল মেয়েটি। 9 বছর পর মেয়েকে পেয়ে খুশি পরিবারের লোকজন। এই ঘটনাটা বীরভূমের খয়রাশোল থানার পাঁচড়া পঞ্চায়েতের বড়কুড়ি গ্রামে। পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমা বিবির সহায়তায় মেয়েকে ফিরে পেল পরিবার।
সেদিনে সেই মেয়েটা অবশ্য এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, নাম শুকতারা দাস। কিন্তু সে মূক ও বধির। পরিবার সূত্রে খবর, 9 বছর আগে হারিয়ে যাওয়ার পর না পাওয়ায় তার পা ফিরে পাওয়ার আশায় কার্যত ছেড়ে দিয়েছিল পরিবার। সেই সময় মেয়েটির ঠায় হয়েছিল রায়গঞ্জ হোমে। হোম কর্তৃপক্ষ কয়েকদিন আগে আধার কার্ড করাতে গেলে দেখা যায় তার বাড়ি বীরভূমের 5টা পঞ্চায়েত এলাকায়। তারপর হোম কর্তৃপক্ষ যোগাযোগ করে প্রধানের সঙ্গে, হোম কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে মেল মারফত খবরটি জানায়। হারিয়ে যাওয়া নাবালিকাকে ঘরে ফেরাতে তার মা এবং 5টা পঞ্চায়েত থেকে এক প্রতিনিধি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হোমের উদ্দেশ্যে রওনা দেন। তাই 5টা পঞ্চায়েত প্রধান আসমা বিবির সহায়তায় রায়গঞ্জ থেকে বাড়ি ফিরে এলো 9 বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়েটি। তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে শুকতারা দাস এবং তার মা কুরুমি দাসের হাতে আর্থিক সাহায্য এদিন তুলে দেওয়া হয়েছে। কুরুমি দাস জানান, আমি এবং আমার ছেলে প্রতিদিন কাজে যাই। আমার স্বামী অন্ধ, তাই ঘরে স্বামী ও মেয়ে থাকতেন। কিন্তু আমি যখন কাজ থেকে এসে দেখি ঘরে মেয়ে নেই, অনেক খোঁজাখুঁজি করার পরও খুঁজে পাইনি। এমনকি খয়রাশোল থানায় ডায়েরিও করা হয়, কিন্তু তারপরেও মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেয়ে তারা এখন খুশি। তাছাড়া রায়গঞ্জ যাওয়া আসার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানই সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন বলে জানান মা কুরুণী দাস। শোনাবো আরও একবার কী বলছেন তিনি। 7 বছর পর হারিয়ে 7 বছর হারিয়ে গিয়েছে, নিখুঁত পেছিলাম না, খুঁজে পাই নাই। 9 বছর পর মেয়েকে পেলাম, মেয়েকে বাড়ি নিয়ে এলাম। ও খেলতে খেলতে চলে গেছে, ও ঘরে কোনো কাজ করে না, খেলতে খেলতে চলে গেছে আমার মেয়ে। তো মেয়েকে আর খুঁজে পাইনি আমরা, তো খুঁজতে খুঁজতে খুঁজেই পাই নেন, আমরা ছেড়ে দিয়েছি। তারপরে আমাকে ঘরে ফোন এলো আমার, ওইখানে অফিস থেকে যেখানে আমার মেয়ে ছিল, যখন দেখো ফোন এলো, তো আমি আমার প্রধানকে বললাম যে প্রধানদা, তাহলে তুমি আমার সঙ্গে একটু চলো সাহার করো। ওই তোমাদের গ্রামের লোক নেই, তাহলে আমাদের গ্রামের লোক কেউ যাবে না। আপনি যদি যান তাহলে আমার মেয়েকে পাবো, আপনি যদি না যান তাহলে কিন্তু আমার মেয়েকে পাবো না। তো ও বাবা বললে ঠিক আছে আমি দেখছি না। রাতে ফোন করলে 8টার সময়, তো ঠিক আছে তাহলে 9টার সময় ছিল, 9টার সময় বার হয়েছি, বার হয়ে আজ নিয়ে এলাম 5:30 মেয়েকে নিয়ে। এসেছিল প্রধানের কাছে প্রথম, প্রধান আবার আমাকে ফোন করেছিল যে তোমার মেয়েকে খোঁজ পেয়েছি। আর্থিক প্রধান আমাদেরকে সাহায্য দিয়েছে, প্রধান আমাকে এমনি ছেড়ে দেয় নাই, আমার মেয়েকেও দিনছে, আমাকে সাহায্য দিয়েছে। আমার ছিল না 1 পয়সা, প্রধান আমাকে সাহায্য দিনছে বলে আমি মেয়েকে নিয়ে আসতে পেরেছি, না কিন্তু মেয়ে আনা আমার ক্ষমতা ছিল না। খুব স্বাভাবিক, অনেকদিন পর মেয়েকে খুঁজে পেয়ে খুশি পরিবার, মাও খুশি। এবং প্রধান তার কাছে ফোন এসেছিল, প্রধান খবর দেয় এবং প্রধানই যাতায়াতের সমস্ত বন্দোবস্ত করে দেয়, সেটাই জানাচ্ছেন কুরুণী দাস। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলার নাম্বার 1 হোয়াটসঅ্যাপ চ্যানেল আজ তাক বাংলা।